হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। প্রকৃতির মাঝে একটু হাঁটাহুটি করতেছি, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। গ্রাম মানে পুরো প্রকৃতির শান্তি, শান্তির কথা আর কি বলবো। ওইদিকে তাকাইও না, ওইটা হইলো গিয়া বহুকাল বহু বছর আগের পুরানো শৌচাগার, যেটা স্মৃতি হিসাবে এখনও রেখে দেওয়া হয়েছে, ভাঙাচোরা হয়নি। একদিকে হচ্ছে পুষ্প, পুষ্পগুলা কত সুন্দর, গাছপালা, প্রকৃতি দেখে শান্তি আর শান্তি। পুকুর দেখছো, কত বড় পুকুর আমাদের, সেখানে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণের মাছ হয়। যাই হোক, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এই যে প্রজাপতির ভিডিও করা কিন্তু এত সহজ না, তাকে ভিডিও করতে বহু বহু কষ্ট হয়েছে, কারণ সেই ফ্রত ফ্রত করে ওদিকে ওদিকে দৌড় দেয়, তার তো ভিডিওর কাছে আনাই যায় না, বহু কষ্ট করে তার ভিডিও শটটা নিতে হয়েছে। দেখো কি সুন্দর প্রজাপতি, হলুদ প্রজাপতি, আহা, ফুলের উপরে ফুলের মধু খাচ্ছে, কি সুন্দর দৃশ্য। আজকে কিন্তু কারো কথা শুনবি না, আজকে বনি বাজারে ঘুরে ঘুরে বেড়াবো, কারো মানা শুনবো না। আকাশে বাতাসে চাল সুখি উড়িয়ে যায় ডানা মেলে, ওই গানগুন একটু মাঝে মাঝে একটু কবিতার মতো আসে, তাই তোমাদের সাথে একটু হালকা পাতলা করে শেয়ার করি, তোমরা আবার হেসো না বন্ধুরা। এই যে এই হলো আমার দাদু ঠাকুমার মন্দির, মানে ওনাদের শ্মশান, যেখানে ওনাদের সৎকার করা হয়েছে। দেখো এটা হচ্ছে পুরো মন্দিরটা। এই হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ ধানের ক্ষেত, আহা কি সুন্দর ধান, দেখো কচি কচি ধান কি সুন্দর দেখাচ্ছে, অপূর্ব সবুজের প্রাকৃতিক দৃশ্য, আহা হা। আজকে আমার চোখের দৃষ্টি দ্বিগুণ হয়ে গেছে, সবুজ দেখলে নাকি চোখের দৃষ্টি ভালো হয়। আজ আমি চোখে ফকফকা চকচকা ঝকঝকা দেখতেছি সব কিছু, আহা কি মনোরম দৃশ্য, সবুজ আর সবুজ, সেদিকেই তাকাই সবুজ আর সবুজ। এই দেখো কাজ হলো, এই যে দেখো কথা বলতে বলতে ঝুমঝুম বৃষ্টি চলে আসলো, আমি তো এক দৌড়ে চলে আসলাম বাড়িতে, তোমাদেরকে তো দৌড় দেখাতে পারলাম না, কিন্তু দেখো ঝমঝমে বৃষ্টি দেখাচ্ছি, ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।